আসসালামু আলাইকুম। চলে এসেছি ট্রিপল সি উইথ ফারহানার নতুন পর্ব নিয়ে। আমার আজকের পর্বে থাকছে অসময়ের ক্ষুধাগুলোকে মেটানোর একটা ছোট্ট রেসিপি, আর সেটি হচ্ছে সামোচা। মেটানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, এখানে আমি ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং সেই সঙ্গে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি 1/2 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নিব, যাতে সমস্ত উপকরণ একসাথে সুন্দরভাবে মিশে একটা শক্ত খামির তৈরি হয়। দিয়ে দিচ্ছি আরো 1 চা চামচ তেল, পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে গুঁড়ো। কালো জিরে গুঁড়োটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি এখন দিয়ে দিয়েছি। এবং একটা শক্ত খামির তৈরি করে এই খামিরটাকে আমি একটা টাওয়েল দিয়ে 1/2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। পুর তৈরি করবার জন্য আমি 2 ডিমকে লবণ দিয়ে ফেটে নিয়েছি এবং নিয়েছি 1টা পেঁয়াজ কুচি এবং 2টো মরিচ কুচি। এবারে সেই ফেটানো ডিমটাকে আমি তেল দিয়ে চুলায় তার মধ্যে দিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পাঁচফোড়ন গুঁড়ো এবং সেই সঙ্গে দিয়েছি 1 চা চামচ সয়া সস। এটাকে খুব ভালোভাবে নেড়ে নামানোর আগে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। 1/2 ঘন্টা পর আমি সামোচা বেলতে চলে এসেছি এবং সামোচাগুলোকে আমি গোল রুটির মতন শেপ করে বেলে নিচ্ছি। জন্য যে রুটিটা আমি বেলে নিয়েছি সেটাকে আমি উপরে একটা বাটি বসিয়ে গোল শেপ করে কেটে নিচ্ছি। ইউজুয়ালি সামোচা যেরকম শেপ হয় আমি এটাকে ঠিক আসলে সেরকম শেপ দিব না, আমি 2টো ভিন্ন শেপের সামোচা বানাবো। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে মুড়িয়ে নিয়েছি। এ পর্যায়ে সামোচাটাকে ভাঁজ করে নেওয়া হয়ে গেলে আমি এটাকে স্পুন দিয়ে একটু ডিজাইন করে নিব। অন্য আরেকটি ডিজাইনে সামোচা তৈরি করবার জন্য আমি একইভাবে সামোচা শীটটাকে কেটে নিলাম এবং তারপর এটিকে রোলের মতন শেপ করে আমি মুড়িয়ে নিচ্ছি, ভাঁজ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে ভাঁজ করে নিলাম। তো আমার সামোচাটা ভাঁজ হয়ে যাবার পর আমি ছোট্ট আরেকটা রুটির মতন বেলে নিলাম এবং সেই রুটিটা থেকে ছোট ছোট চিকন চিকন ফিতার মতন করে কেটে নিচ্ছি এবং এটাকে আমি সামোচার উপর বসিয়ে একটা ডিজাইনের মতন করে দিব। এতে দেখতেও একটু ভিন্নতা আসবে এবং সামোচার লুকটাও খুব ইন্টারেস্টিং হবে। দেখেছেন কি সুন্দর একটা ডিজাইন হয়েছে। ভেজে নেওয়ার পর দেখেছেন সামোচাগুলো কি ভীষণ সুন্দর দেখাচ্ছে। ঠিক এমনই ভিন্ন ভিন্ন রেসিপি পেতে আমার চ্যানেলে চোখ রাখবেন, আমার রেসিপিগুলো সবার সঙ্গে শেয়ার করবেন আর বেল বাটন প্রেস করে দিবেন যেন পরবর্তীতে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।